নমস্কার বন্ধুরা, দীপশিখাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডোনাট। এটি দেখতে যেমন লোভনীয়, খেতে ততটাই সুস্বাদু। আমি কোনো রকম ইস্ট ডিম ছাড়াই এই ডোনাট খুব সহজেই বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এই ডোনাট বানানোর জন্য আমার একটি প্রথমে ডো তৈরি করতে হবে। প্রথমে একটি বোল নিয়ে নেব, তার উপর ছাঁকনি বসিয়ে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এবার 1/2 কাপ পাউডার সুগার, এই চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন লবণ দিয়ে খুব ভালোভাবে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এই শুকনো উপকরণটা কিন্তু চেলে নেওয়া ভীষণভাবেই জরুরি। এবার সমস্ত শুকনো উপকরণ আমি একটি হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 টেবিল স্পুন সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। 3 টেবিল স্পুন জল ঝরানো টক দই, আপনারা এখানে জল শুদ্ধ টক দইও ব্যবহার করতে পারেন, আমি জল ছাড়াই টক দই এখানে দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি আস্তে আস্তে মেখে নেব। টক দই যদি এখানে কম পড়ে তাহলে অল্প অল্প টক দই এখানে দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু অল্প তেল নিয়ে আমি ডোয়ের ওপরে মাখিয়ে একটি টাওয়াল দিয়ে আমি ঢেকে কোনো গরম জায়গায় আমি ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্ট করতে দেব। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। আমার ডোটা কিন্তু ডোনাট তৈরি করার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন, আমি ওপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফার্মেন্ট হয়েছে। আমি এখানে কিন্তু কোনো ইস্ট ব্যবহার করিনি, ইস্ট ছাড়াই কিন্তু কত সুন্দর ফার্মেন্ট এখানে হয়েছে। এবার আমি আবারও একটু হালকা হাতে মাখিয়ে নেব। এবার ডোটা থেকে আমি 2টো বড় বড় লেচি কেটে নেব। লিচিটাকে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিতে হবে। এবার একটি বোর্ডের উপর আমি ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আমি লিচিটাকে একটু মোটা করে বেলে নেব। এটা কোনো রুটির মতো পাতলা করে বেললে হবে না, এই লেচিটাকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে। আমি কিন্তু পাতলা করে বেলিনি, বেশ মোটা করেই বেলেছি। এবার কোনো টিফিন বক্সের ঢাকা কিংবা ছোট কোনো গ্লাস, সেটা দিয়ে আমি এই ডোয়ের চারিদিকটা গোল গোল আকারে কেটে নেব, যাতে এই সমস্ত রুটিগুলোই কিন্তু একই সমান একই মাপের হয় এবং দেখতেও সুন্দর হয়। এবার ডোনাটের শেপ দেওয়ার জন্য আমি কিছু শিশিরের ঢাকা এরকম নিয়ে নিয়েছি। আমার কাছে নজেল ছিল, আমি সেই নজেলটা দিয়ে ডোনাটের শেপ দিয়ে নেব। আপনাদেরকে যদি নজেল না থাকে তাহলে আপনারা এরকম কোনো ঢাকা দিয়েও ডোনাটের শেপ দিতে পারেন। এবার রুটির বাকি অংশটা আমি আস্তে আস্তে এভাবেই
সরিয়ে নেব, এটাকে আমি পরে আবার ব্যবহার করব। আমি একটি প্লেটের মধ্যে ডোনাটগুলোকে তুলে নেব। এভাবেই আমি বাকি ডোনাটগুলোকে একইভাবে শেপ দিয়ে নেব। এবার একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নেব। তেলটাকে আমি খুব বেশি গরম করব না, আমি মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করব। খুব বেশি গরম করলে এই ডোনাটগুলো ওপর থেকে ক্রিপসি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি হালকা গরম তেলে ডোনাটগুলোকে আস্তে আস্তে ছাড়তে থাকব। ডোনাটগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠবে এবং এটাকে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার ডোনাটগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডোনাটগুলোকে তেল থেকে আস্তে আস্তে তুলে নেব। দেখুন কতটা ঠিক হয়েছে। এভাবে বাকি ডোনাটগুলোকে আমি একইভাবে ভেজে নেব। এই ডোনাট ভাজার সময় খুব সাবধানেই ভাজতে হবে, খুব তাড়াতাড়ি উল্টানো যাবে না। এটা আস্তে আস্তে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে এবং হালকা হাতেই কিন্তু এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এবং এটাকে খুব বেশি কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না। এবার আমি কিছু হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। আমি একটা প্যানের মধ্যে খুব কম পরিমাণ জল দিয়ে দিয়েছি, সেটাকে গরম করে নিয়ে একটি বোলের মধ্যে কিছু চকলেট দিয়ে এইভাবে মেল্ট করে নেব। আপনাদের কাছে যদি এরকম হোয়াইট চকলেট কিংবা ডার্ক চকলেট না থাকে, আপনারা এখানে ডেয়ারি মিল্ক বা মিল্কিবার ব্যবহার করতে পারেন। ডেয়ারি মিল্ক বা মিল্কিবারটাকে একটু ক্রাশ করে নিয়ে তার মধ্যে গরম দুধ দিয়ে সেটাকেও মেল্ট করে ব্যবহার করতে পারেন। আমার সমস্ত ডোনাট এখানে রেডি হয়ে গেছে। এবার আমি ডোনাটগুলোকে চকলেটের মধ্যে ডিপ করব। ডোনাটগুলোকে প্রথমে আমি ডার্ক চকলেটের মধ্যে ডিপ করে নেব। এভাবেই আমি সমস্ত ডোনাটগুলোকে ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেটের মধ্যে ডিপ করে নেব। এরকমভাবেই সমস্ত ডোনাট ডিপ করতে হবে। আর যদি চকলেট নাও থাকে, এখানে আপনারা কিন্তু ওপর থেকে গুঁড়ো চিনি ব্যবহার করেও সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু বেশ সুস্বাদু হয়। এভাবেই আমি এখানে চকলেট কম্পাউন্ড ব্যবহার করেছি। আপনাদের কাছে চকলেট কম্পাউন্ড না থাকলে আপনারা এখানে ডেয়ারি মিল্ক মিল্কিবারটাকেও একটু ক্রাশ করে নিয়ে সেটাকে গরম দুধ দিয়ে মেল্ট করে এভাবে ডিপ করতে পারেন। এবার আমি একটু দোকানের মতো লুক দেওয়ার জন্য ওপর থেকে একটি চামচের সাহায্যে আমি এভাবে একটু ডিজাইন করে দেব। দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে। বাচ্চারা কিন্তু এই ডোনাট খেতে ভীষণ পছন্দ করে। এবং কিছু আমার কালারফুল স্প্রিঙ্কেল ছিল, সেটাকেও আমি উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দেব। এই ডোনাট ভীষণভাবে বাচ্চারা পছন্দ করে এবং এটিকে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আর এরকমভাবেই আমি সমস্ত ডোনাট সুন্দর করে ডিজাইন করে নেব। আমার সমস্ত ডোনাট এখানে রেডি হয়ে গেছে। এবার একটি ডোনাট আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা
সুন্দর হয়েছে, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে, কোনো রকম কাঁচা ভাব কিন্তু নেই। এই ডোনাটগুলোকে এবার আমি সার্ভ করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও একটি লাইক করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।